নমস্কার বন্ধুরা, সোনালী রন্ধনশালায় সকলকে স্বাগত। আজ চিকেন কষা রেসিপি শেয়ার করব। নিয়ে চলে এসেছি চিকেন, পিস পিস করে কেটে নেওয়া আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য, দিয়ে দিচ্ছি লবণ, ভালো করে এটাকে মেখে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে দু মিনিট রেখে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসের আঁচটা ধরিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, আন্দাজ মতন সর্ষের তেলটা দিতে হবে। তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা চিকেনটা। এখানে 800 গ্রামের একটু বেশি আছে চিকেনটা। এবার এটাকে একটু ভেজে নেব। সমস্ত চিকেনগুলোকে কিন্তু ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। লাল করে চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার গ্যাসের আঁচটাকে কমিয়ে দিলাম। চিকেনগুলোকে বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে দুটো বড় পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, লম্বা করে কুচিয়েছি পেঁয়াজটা। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিলাম, এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। একটা টমেটো নিয়েছি মাঝারি সাইজে। টমেটোগুলোকেও পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে দেব, একটু হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো 2 চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি রসুন যেটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম, দুটো মাঝারি সাইজের রসুনের বাটা নিয়ে নিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে দেবো। এবার দিয়ে দিচ্ছি মিক্সিতে যে রসুনটা বেটেছিলাম ওই বাটি ধোয়া জল, দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষে নেব। মশলাটা মোটামুটি কষানো হয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেব
ভেজে রাখা চিকেনগুলো ভালো করে মশলাগুলোর সাথে চিকেনগুলোকে মিশিয়ে দেব। চিকেনগুলো যে বাটিটা রেখেছিলাম ওই বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম এই চিকেনগুলোর মধ্যে। এবার ভালো করে চিকেন আর সমস্ত রকম মশলা দিয়ে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস অল্প পরিমাণে। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আরও 7-8 মিনিট মতন কষে নেব ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন লবণ। লবণটা আন্দাজ মতন দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। চামচ মতন চিনি। চিনিটা দিলে খেতেও ভালো লাগে, রঙটাও সুন্দর হয়, সেই জন্য চিনিটা দেয়া। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন, তবে দিলে কিন্তু টেস্ট হয়। চিকেনটা কিন্তু কষা হয়ে গেছে। এবার সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। চিকেন কষাটা কিন্তু হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণ। ভালো করে নাড়াচাড়া করে দেবো। তৈরি হয়ে গেছে চিকেন কষা। গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিলাম। এবার এটাকে একটা সার্ভিং বলে তুলে নেব। তৈরি হয়ে গেছে চিকেন কষা। এটা যে কোনো ফ্রাইড রাইস, বিরিয়ানি বলুন, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই ভালো লাগবে। খুবই কমন একটি রেসিপি, তবুও মনে হলো আজকে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইকটা কিন্তু করতে ভুলবেন না, এটা কিন্তু অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন,
বড়দের যারা আছেন বড়রা তাদের সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়সীদের আমার ভালোবাসা জানিয়ে আজ এ পর্যন্তই আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসব আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করার জন্য। আজ এ পর্যন্তই।